হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কম্পিটিশ সুজিত একাডেমি। আজকে কিছু বলার আছে, কিছু দেখানোর আছে। কি দেখানোর আছে, কি বলার আছে, সেটা হচ্ছে এটা, যাদবপুর ইউনিভার্সিটি প্লেসমেন্ট। যাদবপুর ইউনিভার্সিটি প্লেসমেন্ট দেখিয়ে দিয়েছে বড় বড় আইআইটির থেকেও যাদবপুর তার উপরের লেভেলে আছে। বড় বড় আইআইটি বলতে আইআইটি বোম্বে এবছর 12খানা স্টুডেন্ট আইআইটি বোম্বে থেকে 1 কোটি টাকার বেশি প্যাকেজ নিয়েছে, মোর দ্যান 1 কারোর প্যাকেজ। সেটা যাদবপুর ইউনিভার্সিটি সেম লেভেলে খেলছে। যাদবপুর ইউনিভার্সিটি অলরেডি 1 করোড়ের 9টা স্টুডেন্ট ছিল, রিসেন্টলি ওটা 13টা স্টুডেন্ট হয়ে গেল। ওকে, তো একদম সেম লেভেলে আইআইটি বোম্বে, যাদবপুর ইউনিভার্সিটি। আইআইটি বোম্বের উপর আমি দিচ্ছি না, বা যে কেউ নিচু করছি না, দুটো সেম লেভেলে খেলছে। আইআইটি ট্যাগ মানে এই না যে আইআইটিতে গেলেই জব আসবে, এর কোনো ট্যাগ নেই। মানে আইআইটি মান্ডি বা আইআইটি যেসব আইআইটি নতুন আইআইটি এসছে, আইআইটি যাই হোক না কেন, নাম নিচ্ছি না, নিউ আইআইটি, তো ওর থেকে যাদবপুর ইউনিভার্সিটি অনেক বেটার। ওকে, ট্যাগেই চলবে না, ট্যাগে সব কিছু হয় না। আইআইটি জেইউ, জেইউ যাদবপুর ইউনিভার্সিটি ব্যাপারটা কী হয়, যাদবপুর ইউনিভার্সিটিতে আইআইটি যারা আছে, আইআইটি অনেকবার অ্যাপ্রোচ করেছে জেইউর কাছে যে তোমরা আইআইটি জেইউ হয়ে যা, বাট জেইউ হবে না। জেইউ নিজেই একটা ব্র্যান্ড। চলো, যাদবপুর ইউনিভার্সিটি প্লেসমেন্ট দেখানো যাক আজকে। কী যাদবপুর ইউনিভার্সিটি প্লেসমেন্টে ডিপার্টমেন্ট ফার্স্ট আসছে কম্পিউটার সায়েন্স, বলা এর উপর কোনো কম্পিটিশন হবে না। কম্পিউটার সায়েন্স শুধু এবছর নয়, প্রত্যেক বছর দেখিয়ে দিয়েছে বড় বড় আইআইটিকে যে আমরা তোমাদের থেকে উপরে আছি। আর WBJEE কম্পারেটিভলি বা জিলেট দুটো এক্সাম আছে এখানে ঢোকার জন্য, সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে দেখে নিই কম্পিউটার সায়েন্স কী খেলেছে এবছর। দেখো, কম্পিউটার সায়েন্স হায়েস্ট প্যাকেজ, এভারেজ প্যাকেজ, প্লেসমেন্ট, ব্রাঞ্চ কোম্পানি, 1.5 কারোর তিনজন পেয়েছে। ওকে, 1.5 কারোর তিনজন পেয়েছে অ্যামাজন থেকে। এবার এটা শুধু একজন না, তিনজন। এরপর আমি চলে আসছি এভারেজ প্যাকেজ, 24 লাখ প্যাকেজ। আইআইটি বোম্বে তো অলমোস্ট 20 আপে থাকে। ওকে, 24 লাখ প্রত্যেক বছর। আগের বছর কোভিড টাইমেও যাদবপুরের যে প্যাকেজটা থাকে সেটা এইভাবে রেখেছিল। তো 100% প্লেসমেন্ট যারা মোটামুটি বসে, এবার কেউ যদি না বসে আলাদা ব্যাপার, যারা বসে রেজিস্টার করে তাদের মধ্যে 100% প্লেসমেন্ট হয়েছে। ব্রাঞ্চ কোম্পানি গুগল, অ্যামাজন, স্যামসাং, ওলা, ইন্টেল আরও অনেক আছে, বোঝা যাচ্ছে। এবার এই এই যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, এখানে এখানে ঢুকতে গেলে দুটো এক্সাম দিতে হবে। একটা হচ্ছে WBJEE, WBJEE দিয়েও ঢুকতে পারো। WBJEEতে মোটামুটি কম্পিউটার সায়েন্সের কথা বলছি, অলমোস্ট 70-70টার মতো সিট থাকে WBJEEর উপর। আর একটা হচ্ছে জিলেট এক্সাম। জিলেট এক্সাম কি, যারা ডিপ্লোমা পড়ে, মাধ্যমিক দিয়ে 3 বছর ডিপ্লোমা পড়ছে, তারপর এখানে অ্যাডমিশন নিতে পারে, সেখানে সিট থাকে 5 থেকে 6টা। শুধুমাত্র আমি জেনারেল কাস্টের কথা বলছি। এবার এই জায়গাটায় আজ এরপর থেকে শুধুমাত্র বড় লোকের ছেলেরাই কোচিং নিয়ে যাদবপুরে ঢুকবে, এর কোনো ম্যান্ডেটরি নেই। গরিব ছেলেরাও এখানে ঢুকতে পারবে, যারা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ আছে তার জন্য ঢুকতে পারবে। তার জন্য কী ব্যবস্থা করা হয়েছে, কোর্স দুটো এক্সাম আছে। একটা হচ্ছে WBJEE, WBJEE যদি আমি যাদবপুরের কথা বলি, যাদবপুরের সিট থাকে অলমোস্ট 1000-এর উপরে, র্যাঙ্ক অলমোস্ট 1500, আর কাস্ট থাকলে 2000-3000 যায়। মোটামুটি আমরা অ্যাপ্রক্সিমেট সিটের কথা বলছি। যাদবপুর ইউনিভার্সিটির সিট আছে 1000 মিনিমাম, তারও বেশি হতে পারে। 1000 সিট কার জন্য, WBJEE এক্সাম জন্য। তার জন্য আমরা 2023 নেক্সট ইয়ার যারা দেবে, এবছর যা হয়েছে হয়েছে, নেক্সট ইয়ার 2023-তে আনবিটেবল কোর্স লঞ্চ হচ্ছে। কোর্সের ফিচার্সের জন্য আমরা ভিডিও একটা পাঠিয়ে দেবো, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই কোর্সে থাকবে 1000 ভিডিও। এখানে কি থাকছে, দেখো, কোর্সে থাকছে 1000 ভিডিও, তারপর আছে 500 MCQ, 5000 MCQ কোশ্চেন, ভাবা যায়। 1000 ভিডিও, আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস প্রত্যেকটা ছোটো ছোটো পার্ট নিয়ে সেই পার্টগুলোর আমরা কোশ্চেন, প্র্যাকটিস সেট, মক টেস্ট, এভরি উইক ম্যাক টেস্ট সব হবে। 1000 WBJEE PIQ কোশ্চেন অ্যান্ড ভিডিও সলিউশন, জাস্ট কোশ্চেন করে দিলাম শেষ হবে না, তার সঙ্গে প্রত্যেকটা পার্টের ভিডিও সলিউশন হবে। মিনিমাম লাস্ট 10 ইয়ারের সলিউশন থাকবে।
100 মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ থাকবে উইথ সলিউশন, 25 ফুল লেন্থ টেস্ট, এটা হচ্ছে 2023 আনবিটেবল কোর্সের একটা ওভারভিউ। ওকে, এবার আমরা কি করব, এটা একটা এক্সাম হয়ে গেল WBJ যারা ক্লাস 12 সায়েন্স নিয়ে দেবে, আর অনেকে জানো না যেটা হচ্ছে জিলেট এক্সাম আছে। এই কোর্সটার ফিস, এই কোর্সটার ফিস আছে আর এখন তো অফারে চলছে 699। এখানে যতগুলো ভিডিও আছে সব রেকর্ডেড ভিডিও, খুব ভালো কন্টেন্ট থাকবে, একদম হাই লেভেল কোয়ালিটি কন্টেন্ট, এটা আছে অফার। আর এটা হয়ে যাবে 999, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস হবে অফারের পর। এবার আমরা দেখে নিই আর একটা এক্সাম। হ্যাঁ, নেক্সট এক্সাম হচ্ছে আমাদের জিলেট এক্সাম, জিলেট ডিটেলস কোর 2023। জিলেটের কটা সিট থাকে, লাইক WBJ-তে 1000 সিট থাকবে, আর জিলেটে যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার জন্য 150 সিট থাকবে। এবার এই জিলেট এক্সাম কত জন দেয়, অলমোস্ট 10,000 স্টুডেন্ট দেয়। 10,000 স্টুডেন্টে কত পেতে হবে, 150 স্টুডেন্টের মধ্যে থাকতে হবে, 10% থেকেও বেশি। WBJ-তে কত এক্সাম দেয়, 100,000-এর কমই দেয়, তো ওখানেও 10% বেশি একটা পার্সেন্টেজ আছে যে তোমরা যাদবপুরে পেতে পারো। মানে 100টা ছেলের মধ্যে 10টা ছেলের চান্স আছে, তো সেই লড়াইটা লড়তে হবে, ওর মধ্যে আসতে হবে। তো তার জন্য ওই বলে না, রাজা কা বেটা আর রাজা নেই বানেগা, সিমিলারলি আমরা তার জন্য যারা খুব গ্রামে থাকো, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা, আমার অফলাইনের ব্যাচ থাকে, অফলাইনের ব্যাচে অনেকে পড়ে এখানের কলকাতা, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং আছে, যারা ওই সব জায়গায় থাকে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে দীঘা, আরও যেসব জায়গা আছে যেখানে ফিনান্সিয়াল কন্ডিশন স্টুডেন্টের ভালো থাকে না, কলকাতায় এসে পড়ার কন্ডিশন থাকে না, তাদের জন্য আমরা কোর্স লঞ্চ করে দিয়েছি। 1499 কোর্স আছে, অফারে চলছে 499, ঠিক আছে। তো 499 কোর্স, এটাও একটা অফার ভ্যালিড আছে June 1 পর্যন্ত। আমাদের WBJ এর অফার আছে 15 June পর্যন্ত। একবার আমাদের যে অ্যাপ আছে শুভজিৎ একাডেমি, এবার এইগুলো কোথায় পাওয়া যাবে, শুভজিৎ একাডেমি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করো, ওখানে গিয়ে দেখো, প্রিভিউ দেখো, কিছু ভিডিও ফ্রি অফ কস্ট আছে সেইগুলো দেখো, কোয়ালিটি দেখলে তারপরে ঢোকো, এখানে জয়েন করো, বিশ্বাস করো, সব কিছু হয়ে যাবে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, রেকর্ডেড ভিডিও থাকবে ফরম্যাটে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা কোর্স পারচেস করবে তাদের গ্রুপ বানানো হবে, তারপর প্রত্যেক মান্থে আমরা ডাউট লাইভ সেশন নেব ওই কোর্সের, এটা এক্সট্রা ফিচার্স। তো এরপর কি হবে, এরপর লাস্ট আমাদের আছে জেই মেন ক্রাশ কোর্স, জেই মেন ক্রাশ কোর্স 499। জাস্ট এবছর যারা জেই মেন দেবে, আর দুটো জেই মেন হবে, মোটামুটি 60 দিনের মতো টাইম আছে। এই কোর্সে আমরা কি রেখেছি, এটাও অ্যাপে পেয়ে যাবে। এই কোর্সে থাকবে টোটাল 60-70 ওয়ান শট ভিডিও থাকবে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার লাইক কাইনামেটিক্স একটা ওয়ান শট ভিডিও। আর কি থাকবে, প্রত্যেকটা 2020 যেইগুলো শিফটে মক এক্সাম এসেছিলো, এক্স্যাক্টলি জেই মেনের PIQ যেটা কোশ্চেন এসেছিলো, তার উপর মক টেস্ট সেট থাকবে, সেখানে মক টেস্ট দেবে, মক টেস্ট দিয়ে মার্কস দেখবে, তারপর প্রত্যেকটা কোশ্চেনের ভিডিও সলিউশন হবে। এইভাবে অ্যাপ্রোচ করে 2020 PIQ কোশ্চেন সলভ করে ফেলবে, এটা একটা অ্যাপ্রোচ, যেভাবেই এই লাস্ট 30 বা 60 দিনের মধ্যে আমরা জেই মেন ক্রাশ কোর্সটাকে পুরো শেষ করে দেবো। চলো নেক্সট দেখা যাক বাকি ডিপার্টমেন্টগুলোর কি প্লেসমেন্ট সিনারিও ছিল এবছর। এবার এখনও প্লেসমেন্ট শেষ হয়নি, এখনও চলছে, তার মানে ডাটাগুলো একটু চেঞ্জ হবে, বাড়তেও পারে বা কমতেও পারে, এভারেজটা কমবে, হায়েস্ট তো কমবে না। হায়েস্ট প্যাকেজ কী হচ্ছে, 65 LPA অন ক্যাম্পাস ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত ইনফরমেশনগুলো অফিসিয়াল সাইট থেকে আসেনি, অফিসিয়াল সাইট যেটা প্লেসমেন্ট সেল থাকে যাদবপুর ইউনিভার্সিটির, সেই সেল এখনও রিলিজ করেনি। তো এই ডাটাগুলো এলো কোথা থেকে, এই ডাটাগুলো এলো ইনসাইডার ইনফরমেশন থেকে। ইনসাইডার ইনফরমেশন মানে যেসব স্টুডেন্ট যাদবপুরে পড়ে তাদের কাছ থেকে ডাটাগুলো কালেক্ট করা হয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। এই রাতেও আমাকে একটা দুটোর সময়, এখন বাজছে 3:30 মতো বাজে, তো ওদের কাছে SMS করলাম, সব ইনফরমেশনগুলো নিলাম, ওরা 1:30-2:30 পর্যন্ত আমাকে রিপ্লাই দিয়েছে, কার কী কত কীরকম কোথায় হায়েস্ট প্যাকেজ গেছে। তো সব কিছু একটা অ্যাপ্রক্সিমেট বাট এরকমই গেছে, অলমোস্ট একটু এদিক ওদিক হতে পারে। 1.1 crore পেয়েছে অফ ক্যাম্পাস থেকে, অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস কি,
অফ ক্যাম্পাস হচ্ছে নিজের ট্যালেন্টে বাইরের বাইরে থেকে জব নেওয়া, আর অন ক্যাম্পাস মানে কি অলরেডি কোম্পানি ক্যাম্পাসিংয়েই আসবে, নিজের ক্যাম্পাস যাদবপুর ক্যাম্পাসে এলো। নেক্সট আছে এভারেজ প্যাকেজ 23 LPA, ভাবা যায়, কম্পিউটার সায়েন্স 24 LPA, এভারেজ প্যাকেজ 23 LPA, তোমার হাইয়েস্ট প্যাকেজ দরকার নেই, এটা নিলেই তো বেস্ট, 23 LPA হলে জীবন শান্তি। ওকে, এবার একটা স্টুডেন্ট, যারা গরিব ঘরের ঘরে আছো তারা শোনো ভালো করে, একটা স্টুডেন্ট যদি পড়ে ফেলে তাহলে তার যত জন্ম আছে তার পরের জেনারেশনটা পুরো ফিউচারই চেঞ্জ হয়ে যায়। ওকে, তোমার আগের জেনারেশন যারা ফিনান্সিয়ালি খুব স্ট্রং নয়, মান্থলি 5000 এরকম একটা ইনকাম আছে, তো তারা এই জিনিসটা যদি করে ফেলো, শুধু তুমি তোমার হেল্প করছো না, তোমার আগের জেনারেশন যত আছে সেই জেনারেশনটাকেই তুমি চেঞ্জ করে দিচ্ছ। ওকে, চলো এবার নেক্সট আছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট কত আছে, 98% প্লেসমেন্ট, ব্রাঞ্চ কোম্পানিজ আছে অ্যাপেল, উইপ্রো, IBM। নেক্সট ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এরও হাইয়েস্ট প্যাকেজ শুনলে অবাক হয়ে যাবে, 1.5 crore, দুটো ছেলে পেয়েছে, এভারেজ প্যাকেজ 18 LPA, প্লেসমেন্ট 100%, অলমোস্ট 100%, ব্রাঞ্চ কোম্পানি গুগল, অ্যামাজন, ইন্টেল, গুডম্যানস, সিস। ওকে, এই কোম্পানিটা, এটা হচ্ছে, এদের দুটো পার্ট থাকে, মেইনলি ওরা বাইরে স্টুডেন্ট নিয়ে দেয়, বেশিরভাগ কোম্পানি বাইরে স্টুডেন্ট, এত প্যাকেজ যারা পায় মেইনলি বাইরে পায়, এবার যারা হচ্ছে ডোমিসিয়াল প্যাকেজগুলো এর থেকে কম হয়ে যায়। চলো নেক্সট, আমাদের ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবারও ভালো প্যাকেজ দিয়েছে, হাইয়েস্ট প্যাকেজ 41 LPA, এভারেজ প্যাকেজ 16 LPA, রিপ্লেসমেন্ট পার্সেন্টেজ মানে কতগুলি স্টুডেন্ট বসেছে তার উপর প্লেসমেন্ট পার্সেন্টেজ করা হয়, 90% মানে খুব ভালো, বড় বড় IIT তো এত প্লেসমেন্ট দিতে পারবে না এত পার্সেন্টেজের। ব্রাঞ্চ কোম্পানিজ কত আছে, টাটা পাওয়ার, অ্যামাজন। ওকে, চলো নেক্সট আর একটা কোম্পানি আছে ইনস্ট্রুমেন্ট। এবার যেই ডিপার্টমেন্টগুলো সবচেয়ে ভালো প্যাকেজ পেয়েছে তার মধ্যে আছে টপে কম্পিউটার সায়েন্স, IT, ইনফরমেশন টেকনোলজি, তারপর আছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন, আর 4 নম্বর আছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 3টে ছেলে 1 কোটির উপরে পেয়েছে, এটা হচ্ছে আমি প্রোডাকশনের থেকে ছিলাম তো আমাদের জুনিয়রের কাছে জিজ্ঞেস করলাম, ওরা ইনফরমেশনগুলো দিল, এবার প্রোডাকশনে হাই লেভেলের প্লেসমেন্ট হয়েছে, আমরা দেখব আস্তে আস্তে। নেক্সট চলো, নেক্সট আছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টে কত আছে, 41 LPA, অলমোস্ট, এভারেজ প্যাকেজ 16 LPA, ইনস্ট্রুমেন্ট আর ইলেকট্রনিক্সের কমন কোম্পানি থাকে, প্লেসমেন্ট। এবার এই এই জিনিসগুলো কেন করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে এই হিসেবে যে এরপর কাউন্সিলিং শুরু হয়ে যাবে, WBJ-র কাউন্সিলিং শুরু হয়ে যাবে, রিলেটের কাউন্সিলিং শুরু হয়ে যাবে, তাদের একটা ওভারভিউ জানা দরকার যে কোন ডিপার্টমেন্টকে কোথায় রাখবো, ইন্টারেস্টের রেসপেক্টিভলি, প্লেসমেন্টের রেসপেক্টিভলি, তার জন্য এই ভিডিওটা চরম ইম্পর্টেন্ট, চরম, একটাও স্কিপ করবে না, তোমার র্যাঙ্কের উপর ডিসাইড করে তুমি বুঝতে পারবে যে কোন ডিপার্টমেন্ট তুমি যাবে। নেক্সট দেখো, টেক্সাস ইনস্ট্রুমেন্ট, ব্যাঙ্গালোরের কোম্পানি, ডোমিসিয়াল কোম্পানি, খুব ভালো জায়গা আছে, 20-র উপরে প্যাকেজ দেয়, খুব ভালো, এদের ইনক্রিমেন্টও খুব ভালো থাকে, আর একদম কোর কোম্পানি থাকে, ঠিক আছে। নেক্সট দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবারে প্লেসমেন্ট পুরো পাগল করা প্লেসমেন্ট হয়েছে, খুব ভালো প্লেসমেন্ট হয়েছে, আগের বছরের থেকে এবার অনেক ভালো প্লেসমেন্ট হয়েছে, 20 LPA। অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেশিরভাগ কোম্পানিগুলো ছিল কোর কোম্পানি, তার জন্য হাইয়েস্ট প্যাকেজ খুব বেশি যায়নি, বাট এভারেজ প্যাকেজ 10.7-এর মতো, এয়ারবাস, অনেক কোম্পানি এসছে, 88% প্লেসমেন্ট। এবার এর ডিপার্টমেন্টাল যত ক্যাপাসিটি বেশি থাকবে, 120 জনের মতো স্টুডেন্ট থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তো তার জন্য কী হয়, প্লেসমেন্টের পার্সেন্টেজটা কমে যায়, এবার অনেক স্টুডেন্ট রেজিস্টার করেছে বাট গেটের জন্য প্রিপারেশন করছে, IAS-এর জন্য প্রিপারেশন করছে, একটা র্যান্ডামলি আমি IIC ব্যাঙ্গালোর চলে যাবো এরকম একটা ব্যাপার থাকে, তো তাদের জন্য একটু কমে যায় প্লেসমেন্টের পার্সেন্টেজ। এয়ারবাস, টাটা স্টিল, স্যামসাং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট দেখো, নেক্সট ডিপার্টমেন্ট আছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এবার তো কামালি করে দিয়েছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের হাইয়েস্ট প্যাকেজ 1 crore 3টে স্টুডেন্ট পেয়েছে, আর রিসেন্টলি আজকের ঘটনা, আজকের নিউজ এলো 1.5 crore একটা স্টুডেন্ট পেয়েছে, ওটা আজকের ঘটনা, ফুল কনফার্মেশন আছে ওটার, তো 10 LPA আছে প্লেসমেন্ট পার্সেন্টেজ, 100% যতগুলো ছেলে আছে রেজিস্টার করে মোটামুটি পেয়ে যায়, 2-1 জন এদিক ওদিক হবে, বাট কেউ যদি চায় আমি জব করতে চাই, কারণ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের মানে এখন ফিউচারিস্টিক ডিমান্ড হিউজ, এখন বা ফিউচার আগেও ছিল কম বাট এখন ডিমান্ড খুব বেশি, কারণ যারা অপারেশন রিসার্চ বা অ্যানালাইস
আরও যেসব পার্ট আছে যেটা কোম্পানির দরকার হয়, আর যারা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং করে তারপরে MBA করে তাদের জন্য তো হিউজ হিউজ ভ্যাকেন্সি, মানে তারাই হচ্ছে গড। মানে MBA এর জন্য প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং থেকে করা মানে হিউজ, কারণ ওখানে আমরা 3 বছরে যা সিলেবাস পড়ি ওখানে সব সেম থাকে। তো তার জন্য প্যাকেজেও যায় ভালো যাচ্ছে। এইগুলো বেশিরভাগ 1 crore উপরে যে কোম্পানিগুলো দিচ্ছে তারা মোটামুটি কোডিংয়ের উপর বেস করে। নেক্সট দেখো ব্রাঞ্চ কোম্পানি, অ্যামাজন, ডাবলিন, গুগল, এয়ারবাস, বাজাজ। এয়ারবাস বাজাজ কোর কোম্পানি ছিল, PwC এসে অনেক স্টুডেন্ট নিয়ে গেছে। মেকানিক্যাল থেকে তো 20টা না কটা PwC 10 লাখ 11 লাখের প্যাকেজ দিয়ে দিয়েছে। চলো নেক্সট, আমাদের ডিপার্টমেন্ট আছে মেটালার্জি। মেটালার্জি ডিপার্টমেন্ট ওয়াইজ জবে কম থাকে, বাট এবারও ভালো দিয়েছে 16 LPA, হায়েস্ট প্যাকেজ অবশ্যই এটা কোডিং কোম্পানি। 9.2 LPA মানে ভালো এভারেজ আছে, 70% প্লেসমেন্ট, জিন্দাল, টাটা স্টিল, এগুলো কোর কোম্পানির নাম লেখা হয়েছে, আরও কোম্পানি আছে। নেক্সট দেখো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কে আছে, 17 LPA, 17 LPA মানে কি হায়েস্ট প্যাকেজ আছে। নেক্সট আছে 10 LPA এভারেজ প্যাকেজ, প্লেসমেন্ট 75%, ব্রাঞ্চ কোম্পানি HPL, হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড, BPCL, আরও অনেক কোম্পানি আছে, শুধু আমরা কোর কোম্পানির নাম লিখেছি। নেক্সট দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্যাকেজটা 6.8 LPA একটু ডাউন হয়ে যায়, কারণ কোর কোম্পানি সিভিলের যেটা ডিপার্টমেন্টের পড়াশোনা বা এখানে যা যা কাজ হয় হিউজ লেভেলের কাজ হয়, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কিছু আছে যাদবপুর ইউনিভার্সিটিতে। কলকাতা যত রকম কনস্ট্রাকশন কোম্পানি আছে সব যাদবপুর ইউনিভার্সিটি থেকে লিঙ্ক আপ থাকে, মানে কেউ যদি শিখতে চায় সিভিল ইঞ্জিনিয়ারিং তারা এখানে ঢুকে যাও, কোনো চাপ নেই। 78% প্লেসমেন্ট, LNT, আদিত্য বিল্লা। নেক্সট কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনে আমরা যদি দেখি হায়েস্ট প্যাকেজ 16 LPA, এভারেজ প্যাকেজ 6.2 LPA, প্লেসমেন্ট 55%, ব্রাঞ্চ কোম্পানি LNT, সপ্রোজি। নেক্সট পাওয়ার, পাওয়ারের হায়েস্ট প্যাকেজ 16 অ্যাপ্রক্স, ডাটা যতটা এসছে, 8.8 LPA এভারেজ প্যাকেজ। এটার মানে কি এইসব ডিপার্টমেন্টের মানে অনেক স্টুডেন্ট থাকে না, কম স্টুডেন্ট থাকে, লাইক প্রোডাকশনের 48-50 এরকম স্টুডেন্ট থাকে, তো ওর জন্য কি হয় ওদের প্লেসমেন্ট পার্সেন্টেজটা খুব ভালো থাকে, প্রোডাকশনে 100% হয়ে যায়। তো যেসব ডিপার্টমেন্টের লেন্থটা বেশি বা স্ট্রেংথটা বেশি, মানে অনেক স্টুডেন্ট থাকে, সেখানে পার্সেন্টেজ কমে যায়। তবু এর 60% পাওয়ার ইঞ্জিনিয়ারিং, যাদের র্যাঙ্ক খুব একটা ডাউনের দিকে যায় তারা পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়তে পারে, বাট তাকে একটু দেখতে হবে যে কোর কোম্পানি একটু কম আসবে। নেক্সট চলো ফুড, ফুডের ভালো ডিমান্ড আছে, গুপশুপ 17 LPA, 7 LPA এভারেজ প্যাকেজ, প্লেসমেন্ট 65%, ব্রাঞ্চ ITC, পেপসিকো, আরও অনেক কোম্পানি আছে ফুডের ডিপেন্ডেন্ট। তো ফুডের মতো একটা ডিপার্টমেন্ট সেখানেও এরকম লেভেলের প্যাকেজ আছে, তাহলে ইউনিভার্সিটির দম আছে। ইউনিভার্সিটির দম কেন আছে, কারণ এদের অ্যালুমনি যদি আমি কথা বলি, TCS-এর 1200-1300 অ্যালুমনি আছে, মানে 1000-এর উপরে যারা এখান থেকে পাস আউট। উইপ্রো, গুগল, অ্যামাজন, অ্যামাজনের 300-400 আছে, এরকম একটা পুরো লিস্ট আছে যাদবপুর ইউনিভার্সিটির সাইডে গিয়ে দেখতে পারো, যে এত স্টুডেন্ট যারা অলরেডি পাস আউট করে ওখানে বসে আছে তারা তো ছেলে তুলবে না, তাদের কাছে তো একটা লিঙ্ক আপ থাকে না, আর হেল্প পায়, খুব হেল্প পায়। এর জন্য ইউনিভার্সিটি বা কলেজ, গুড কলেজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কোম্পানি যখন যাদবপুর থেকে বেশি স্টুডেন্ট কেন নেয়, কারণ হচ্ছে জানে যাদবপুর ইউনিভার্সিটিতে ওই কোম্পানির কাজ করতে গেলে যত ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেই ইনস্ট্রুমেন্টগুলো ওই ছেলেগুলো অলরেডি ক্যাম্পাসে দেখে এসছে। কেন, কারণ মানে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো, এক একটা ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো প্রাইভেট কলেজ করতেই পারবে না, বিয়ার এক একটা ইনস্ট্রুমেন্ট আছে 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, ওই এত টাকা খরচা করে সরিয়ে কোম্পানি করবে, তারা তো থিওরিটিক্যাল বইতে দেখিয়ে দেবে। বেশিরভাগ এই জিনিসটা হচ্ছে এখন, তো ওই জায়গার থেকে যাদবপুর ইউনিভার্সিটি এগিয়ে আছে। হিউজ, এত ইনস্ট্রুমেন্ট আছে ভাবা যাবে না, যা যা লাগবে, যা যা ল্যাব ঠ্যাব সব হবে। কিছু কিছু প্রফেসর একটু বোরিং হতে পারে, এটা সত্যিকারের ব্যাপার, আমি পড়েছি, মানে কিছু কিছু প্রফেসর একটু বোরিং হতে পারে, কারণ তাদের লেভেলটা এখানে তাদের স্টুডেন্টের লেভেল বুঝতে পারে না, অনেক সময় অনেক টিচারের লেকচার ভালো লাগে না, এরকম আছে। বাট ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবে যে কাজ হয় ফ্যান্টাস্টিং, ওর সঙ্গে কোনো কম্পেয়ারই হবে না, চরম কাজ হয়, ল্যাবের কাজ বেস্ট যাদবপুর ইউনিভার্সিটি। প্রিন্টিং টেকনোলজি আমরা প্লেসমেন্ট দেখতে চাই, হায়েস্ট প্যাকেজ কী আছে 20 LPA,
এভারেজ প্যাকেজ 10.2 LPA, প্লেসমেন্ট 80%, ব্রাঞ্চ কোম্পানি ITC, PWC, নেক্সট জেনারেশন প্রিন্টার, TOI, আর লাস্ট আছে আমাদের ফার্মাসি, ফার্মাসি 12 LPA অ্যাপ্রক্স, এটাও মানে কনফার্ম নিউজ নয়, 6.1 LPA, প্লেসমেন্ট 70%, সান ফার্মা, জুপিটার, এইগুলো আছে কোম্পানি। নেক্সট আমাদের আছে লাস্ট আর্কিটেকচার, আর্কিটেকচারে কি আছে, প্লেসমেন্ট হাইয়েস্ট প্যাকেজ 20 LPA, এটাও অ্যাপ্রক্স 7.5 LPA, এভারেজ প্যাকেজ, প্লেসমেন্ট, প্লেসমেন্ট পার্সেন্টেজটা আমাদের কাছে জানা নেই, DLF ইন্ডিয়া অ্যান্ড DMA সব কোম্পানি এখানে আসে, আরও তো কোডিং কোম্পানি তো থাকেই, PWC কোম্পানি এমন একটা কোম্পানি যে কোনো ডিপার্টমেন্টে থাকো চলে আসো, 10 লাখ 11 লাখের মতো প্যাকেজ দেবে, 9 লাখের উপরেই দেয়, তো কোম্পানি থেকে যা দরকার চলে আসো, কোনো অসুবিধা নেই। এরকম অনেক কোম্পানি আছে যে কোনো ডিপার্টমেন্টে ঢুকলে মোটামুটি প্লেস হয়ে যেতে পারো। ঠিক আছে, আজকের এই হলো ডাটা, চলো ভালো করে পড়াশোনা করো, এখানে ঢুকতে হবে। ঠিক আছে, অনেক সিট আছে, 1000 সিট মানে বিশাল ব্যাপার, জিলেটের যদি আমি সিটের কথা বলি 150 মানে বিশাল ব্যাপার, তো ভালো করে পড়ো। এবার এখানে ঢোকার এন্ট্রি জেনারেলদের জন্য আমি যদি বলি, WBJEতে মোটামুটি 80 পেলে ইউ আর ইন সেফ জোন, মোটামুটি 120-তে 80 পেলে ইউ আর ইন সেফ জোন, জিলেটে 120-তে 25 পেলে সেফ জোন, বাট নেক্সট ইয়ার ওটা চেঞ্জ হয়ে যাবে, ওটা 30-35 হিট করবে গিয়ে, কারণ এবছর জিলেটের প্যাটার্ন চেঞ্জ করেছিলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঢুকিয়েছে, ইলেকট্রিক্যাল আছে, তো নতুন প্যাটার্নে 4 মাসের মধ্যে প্রিপারেশনটা হয়নি, বাট নেক্সট ইয়ার 1 বছরে প্রিপারেশন করবে, তার জন্য ওই 25টা চলে যাবে 50-তে। ঠিক আছে, অল দ্য বেস্ট, পড়াশোনা করো। ঠিক আছে, আচ্ছা যাদের দরকার হবে আমাকে কল করো কোনো ডাউট হলে, আর কোর্সের ব্যাপারেও যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমাকে ডাউট বলে দাও, আর তার আগে সবার থেকে বড় কথা হচ্ছে আগে অ্যাপ ডাউনলোড করে নাও, পারচেস করা না করা পরের ব্যাপার, আগে দেখে নাও কি চলছে মার্কেটে, কারণ অন্য স্টুডেন্ট এগিয়ে যাবে, আমি তো ছাড়বো না। ঠিক আছে, দেখা হবে, আসো।